সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে রেলবাজার হাট থেকে আমরা দেখব খামারে রাখার উপযুক্ত দেশি দেশাল এবং সাইওয়াল জাতের সার বকনাগুলো কিরামে কেনাবেচা চলছে। বিভিন্ন ধরনের গরু কিন্তু আজকে রেলবাজার হাটে দেখা যাচ্ছে। আমরা এখানে দেখছি আমাদের সকলে পরিচিত এবং সবসময় হাসি খুশি মানুষ মেরুল ভাই। মেরুল ভাই কিন্তু সবসময় হাসি খুশি মুখেই থাকে, আমরা সচরাচর দেখেছি এবং আপনারাও দেখেছেন দর্শক। আজকে কয়টি গরু এনেছেন, কী দামে বিক্রি করছেন, সব কিছু বিস্তারিত থাকছে। আমরা দেখছি এখানে মোট পাঁচটি গরু নিয়ে দাঁড়িয়ে আসেন মেরুল ভাই। দেখুন আমরা এই বকনাগুলোর থেকে শুরু করি। এগুলো বয়স কেমন? 6 মাস করে। দাম কত যাচ্ছেন এই জোড়াটা ভাই? এখানে তিনটা ষাঁড় দেখছি, আমরা একটু দেখি কি দামে বিক্রি করছে। ষাঁড়গুলার বয়স কেমন? 8 মাস 9 মাস না? 8 মাস 9 মাস করে বয়স। দেখুন দর্শক, তাহলে দাম কেমন রাখছেন ভাই? চাওয়া 35, আর বিক্রি 32 হলে বেচবেন? এটাও 32 ষাঁড়গুলো। আর এই পাশেরটা 26, কত বিক্রি? কত? 25 হলে বিক্রি করবেন। হ্যাঁ দেখুন দর্শক, এগুলা বকনা ষাঁড় গরু, তিনটি ষাঁড় এবং দুটি বকনা নিয়ে এসছেন মেরুল ভাই আজকে রেলবাজার হাটে। এই দাম হলে আপনারা যোগাযোগ করবেন মেরুল ভাইয়ের সঙ্গে, মেরুল ভাইয়ের নাম্বারে সংগ্রহ করতে পারবেন ওনার বাসা থেকে অথবা হাট থেকে। ভাই নাম্বারটা একটু বলে দেন। কেমন আছেন ভাই? কেমন ব্যবসা, কেমন চলছে? ভালো চলছে, ভালো বেচা কিনা হচ্ছে না? বাজার তাহলে ভালো? দর্শক নাম্বার দেওয়া থাকলো, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন মেরুল ভাইয়ের কাছ থেকে। আমরা দেখি, আমরা দেখছি দুটি সাইওয়াল সার। দেখুন দর্শক, খামারে রাখার উপযোগী ছোট ছোট সাইওয়াল সার। দেখুন এটা এই মুহূর্তে বিক্রি হলো, কেবলই বিক্রি করলেন আমাদের আফজাল ভাই। দেখুন আপনার, আপনি গ্রাহক পাইছেন ভাই? দিচ্ছি ভাই, বেঁচে দিয়েছেন, আপনার প্রতি আমি ধন্য। ভাই সংগ্রহ করে ভাই কিনলেন নাকি? কোথা থেকে আসছেন?
আমি কসবা থেকে আসছি। কসবা দিনাজপুর কসবা, এগুলো কি মানে খামারের জন্য নিচ্ছেন না কি? একটু ছোটখাটো খামার করব। আচ্ছা আচ্ছা, জন্য এটা প্রথম শখ আমার একটা। এটা শখ, এটা থেকে শুরু করতেছি। মানে এইখান থেকে শুরু করতে? জি জি জি, এখান থেকে শুরু করবো, এবং ভবিষ্যতে কী হবে দেখা যাক। দেখা যাক আল্লাহ পাক কি করে। আচ্ছা ধন্যবাদ। কত দিয়ে কিনলেন ভাই? 1,06,000 টাকা। 1,06,000। দর্শক শুনলেন, 1,06,000 টাকায় সংগ্রহ করলেন। 9,000 টাকা করে একটার দাম, 53 করে 1,06,000। এগুলো বিক্রি করলেন আফজাল ভাই? 53 করে না, 53 করে। আফজাল ভাই এগুলো বিক্রি করলেন নাকি? বয়স কেমন এগুলার? 8 মাস করে। 1,06,000 বললেন শুনলাম ভাই, যে যিনি কিনলেন উনি বললেন? উনি আমার কাছে মানে একটি বড় ভাই হিসাবে আবদার করলো যে ভাই আমার লোজ হইলো, আমার টাকা নাই, আপনি আমাকে এই দিলে দিলেন, আর জীবনে তো বহু টাকা যাবে বলে। আচ্ছা আচ্ছা, উনার আবদার তো আমি রাখলাম, যা উনি সব করছে সুবিধা করে দিলাম, জমা করে দিলাম। দুইটা জমা, দুইটা জমা বলতে পারি কি? যাই হোক, আমাকে পাবেন রেল বাজার, একটা কাঁচা মাল, আমি কাঁচা মালের ব্যবসায়ী। 1,06,000। 1,06,000 আর কি। দর্শক, 1,06,000 টাকায় বিক্রি করলেন। দেখুন, এক জোড়া সাইওয়াল জাতের সার। আর একটু বলে দিন, রেল বাজারে, রেল বাজার হাটে সাইওয়াল গরু পাওয়া যায়? দর্শক শুনলেন, হাট মালিক, হাটের অংশীদার দুলাল, রেল বাজার হাটে এখন কিন্তু আপনারা সাইওয়াল সার বকনা গরু পাবেন এখন থেকে। দেখুন দর্শক, আফজাল ভাই আপনার কটা ওই প্যাকেজ দিয়েছিলেন 10টার, ওইটা কি অবস্থা? সেল হয়ে গেছে? ওটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। এগুলা কিন্তু এখন 1,06,000 টাকায় এক জোড়া বিক্রি করলেন রেলবাজারে। আমরা নাম্বার দিয়ে দেবো, এই ধরনের সারগুলো যারা সংগ্রহ করতে চান আফজাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে বা ওনার খামার থেকে। আফজাল ভাই নাম্বারটা বলেন একটু, নাম্বারটা 0172-639-5772। সব কিছু আছে। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ধরনের সাইওয়াল জাতের সার গরু বিক্রি করতে পারবেন, ক্রয় করতে পারবেন আপনারা। দর্শক দেখব, দর্শক এখানে দেখছি একটি দেশাল জাতের সার, এটা এইমাত্র বিক্রি হলো, মজু ভাই বিক্রি করলেন। এটা কটা বিক্রি করলেন ভাই? হ্যাঁ, এই দুটা বিক্রি করলেন, এই দুটি কিন্তু এখনই বিক্রি করলেন মজু ভাই আমাদের। এক জোড়া মজু ভাই, এ মজু ভাই কত বুঝলেন ভাই? এ ভাই আগে পরে নিচ্ছে, টাকাটা নিচ্ছে তখন দিয়েন ভিডিওটা। কত বুঝলেন? 1,00,000 পুরোপুরি 1,00,000 টাকায় বিক্রি করলেন। দেখুন দর্শক, এক জোড়া দেশাল জাতের সার আজকে রেলবাজার হাটে। দেখুন দর্শক, ১১০,০০০ টাকা মাত্র। আমরা মজু ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো, মজু ভাই কিন্তু প্যাকেজে মাল বিক্রি করেন। মজু ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো, আপনারা মজু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে প্যাকেজের গরু সংগ্রহ করতে পারবেন মজু ভাইয়ের বাসা থেকে, খামার থেকে। মজু ভাই আপনার নাম্বারটা বলেন। 0177। হ্যাঁ, 4040-36-543। এটা মজু ভাইয়ের নাম্বার। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান মজু ভাইয়ের সঙ্গে, যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবেন মজু ভাইয়ের বাসা থেকে। দর্শক, আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।